আশা করছিলাম ওরা সবাই আবার আসবে, বাট অলরেডি লেট। বাট যারা এসেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা এখন শুরু করবো আমাদের আমরা ছোট হোক বড় হোক আমরা অবশ্যই উদযাপন করব। এতদিন যে আমাদের মধ্যে একটা বাধাটা ছিল যে আমাদের নিজস্ব কোনো স্থান না থাকায় আমরা সেটা করতে পারিনি, আমরা শুধু স্বাধীনতা দিবসের প্যারেডটাই করেছি। তো এইবার স্বাধীনতা দিবসের প্যারেডের পাশাপাশি আমরা এই যাত্রা শুরু করলাম স্বাধীনতার নতুন চেতনা, মুক্তির চেতনা নিয়ে আমাদের বিজয় দিবস উদযাপন এই আমাদের ছোট্ট বাগ আমাদের ক্যাবিনেট এবং ইসি মেম্বারদেরকে নিয়ে। বিজয় দিবসে আমরা যে মুক্তির স্বাদটা পেয়েছিলাম স্বাধীনতার 30 লক্ষ মানুষের আত্মাহুতির বিনিময়ে এবং আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে, আজকের বিজয় দিবসে আমরা শুধু এটি প্রার্থনা করব যেন আমাদের দেশের মঙ্গলটা আসে, শান্তি আসে এবং আমরা যেন আমাদের দেশটাকে একটা মধ্যমায়ের দেশের যে আমাদের একটা স্বপ্ন ছিল সে স্বপ্ন আছে সে স্বপ্নটাকে পূরণ হোক। করেছি আমরা নিয়ে ক্যাবিনেটে, কিন্তু এখন ইনশাল্লাহ আমরা আশা করি এই যাত্রা অব্যাহত থাকবে এবং আগামীতে আমরা 21 ফেব্রুয়ারিও ইনশাল্লাহ আমরা পালন করবো। এখানে আপনাদের সবার আমন্ত্রণ রইল। আর আমরা তো আমাদের সিগনেচার প্রোগ্রাম প্যারেড, এটাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নিজস্ব অফিসে তাই সবাই একত্রিত সমাগত হতে পেরেছি বলে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর বিজয় দিবসের এখানে অনেক তাৎপর্য আজকে যে নেতৃবৃন্দ আসছেন তারা মূল্যবান বক্তব্য রাখবেন এবং আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন আমাদের প্রেসিডেন্টের যে ভাবনা তিনি অনেক আশার বাণী শুনিয়েছেন এবং অবশ্যই এগুলা বাস্তবভাবে যেমন আমরা ভাবনার আগে অফিস ছিল না এখন অফিস হয়েছে, সামনে যে আমরা সব ইভেন্ট করবো
আমরা অ্যাকচুয়ালি যে ভাবনা এখানে যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে যে আমরা মূলত বাংলাদেশের মেইন জিনিসটা আমরা এখানে প্রকাশ করব, বাংলাদেশের যে প্রত্যেক কিভাবে স্বাধীনতা হয়েছে, কি হয়েছে না হয়েছে, একটা সংগঠন যে রূপরেখা যে ধারণ করে আমাদের যে হাসিম ভাই, জসিম ভাই, মানিক ভাই, একটা টিউশন আমি খুবই ছোট, অনেক ছোট, আমার বাবা এবং ভাই, আমার ফ্যামিলির আরো পাঁচজন মেম্বারকে পাকিস্তানিরা ধরে মেরে ফেলেছে, আমরা তাদের লাশ পর্যন্ত পাইনি। আমাদের দোষ ছিল যে আমাদের ফ্যামিলির দুজন ছেলে মুক্তিবাহিনীতে গিয়েছিল, এটাই আমাদের ফল্ট। সো আমার বাবাকে আমার একদমই মনে নেই, আমার মনেই নেই চেহারা কেমন, আসলে আমি খুবই ছোট ছিলাম। এই স্বাধীনতা এনে দিয়েছে আসলে আমার মার সাদা শাড়ি, আমার মা এখন বিরপ্পা, আমার মা প্রায় এক বছর খানিক কথা বলেনি, একদম স্তব্ধ হয়েছিলেন তার ছেলেকে এবং স্বামীকে একসাথে হারিয়ে। তারপরে ফাইনালি উনি কথা বলেছেন আসলে, তো আমরা তখন ছিলাম চিটাংয়ে, আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, তো বাধ্য হয়ে ওনাকে থাকতে হয়েছে, উনি ওই জায়গা ছেড়ে যেতে পারেনি, বিকজ তখন হয়তো আইন ছিল যে তুমি চলে গেলে তোমার চাকরি বা সামথিং কিছু একটা ছিল, তো এই জন্যে আমাদের পর ছিল এখানে। স্বাধীনতা অর্জন করেছে আমাদের দেশের সবাই, আমরা বিভিন্নভাবে কেউ কারো ফ্যামিলির স্বজন হারিয়ে, কেউ তাদেরকে হেল্প করে অন্যভাবে বিভিন্নভাবে স্বাধীনতা, শুধু যারা মুক্তিযুদ্ধ করেছেন তারাই না, তাদের সাথে আমরাও ছিলাম পিছনে, অনেক ফ্যামিলি আছে আমার মতো এরকম খুঁজতে পাওয়া যাবে। এই দিনে এই দিনটা আমাদের বড় গৌরবে বড় গর্বে এবং ত্যাগের দিন। এই দিনে আমার মনে আছে 16ই ডিসেম্বর 1972 সালে আমরা তখন দেশের ভিতরে বসি, আর ওই দিন আমাদের কাছে কোনো পায়াবার করছিল না, টাকার কথাও ছিল না, আমরা খান পায়ার কথা ওই দিনটা উদযাপন করেছিলাম। এখানেই করলাম, কিন্তু যে জিনিসটা আপনাদেরকে আজকে ঘোষণা দেব, আমরা এটা কাজ করছি এবং ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের তো মেইন পরিকল্পনা আমরা বাফলা যেটা করি সেটা স্বাধীনতা দিবসের প্যারেড, সেটা মার্চে হয়। এই মার্চ মাসে ইনশাল্লাহ আমরা একটা মুক্তিযোদ্ধা পরিবারের আমরা সম্পূর্ণ সহায়তা আর্থিকভাবে আমরা বাফলা থেকে ঘোষণা করব, এবং সেই মুক্তিযোদ্ধা পরিবার সব কিছু রেডি হয়ে যাচ্ছে, ওর আর্থিক যেগুলো করার, ওর বাচ্চাকে ওনার বাচ্চাদের পড়াশোনা এবং সব কিছু আমরা আমরা চার পাঁচটা আমরা সন্ধান পেয়েছি, ওনারা সাংঘাতিক বাজে জীবনযাপন করছেন, কিন্তু ওনাদের ইতিহাস আছে, ওনারা কী পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। আমরা বাফলা থেকে একটা পরিবারের পরিপূর্ণ আর্থিক সহায়তা সারা জীবনের জন্য দিয়ে যাব, এবং এটা গ্যারান্টি থাকবে। আমার ধারণা 16ই ডিসেম্বরটা এই বিজয় দিবসে তাৎপর্যটা আমার মনে হয় স্বাধীনতা দিবস থেকে বেশি, 26শে মার্চের এই আনন্দটা কিন্তু 26শে মার্চে প্রথম কেউ পায়নি, যেদিন বিজয় অর্জন হলো সেদিনই পেয়েছিল। এটা আমার মনে হওয়ার পিছনে আরেকটু কারণ আছে, আমি কালকে এক জায়গায় এই গানটা একটা খুলি বলেছিলাম, গান দেখতে পারি না, আমি বলবো যে গানটা লিখেছিলেন আমার মনে হয় উনি এই 16ই ডিসেম্বরের কথা চিন্তা করে লিখেছিলেন, চোখ থেকে মুছে ঢালো অশ্রুটুকু এমন খুশির দিনে কাঁদতে, হারানো স্মৃতির বেদনাতে একাকার করে মন রাখতে, ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না তো মন ভাঙা গা, সব কথা জানালা খুলে দাও না।